মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। সুন্দরী শ্যামলে শেষ বারের মতো ফুস করে উঠেছিল, কিন্তু শেষ রক্ষাও করতে পারলে না। এই বিপুল সানলের কাছে তোমাকে হার মানতেই হলো। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাদল? লাশ, লাশ। কি হলো? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে। আমার খুব ভয় করছে স্যার। আহ বাদল, কি হয়েছে তাই বল। কাল রাত্রে শ্যামলীর লাশটা নদীর চড়ায় ভাসিয়ে দিয়েছিলাম। আমি তো তোকে তাই বলেছিলাম, তাতে হয়েছেটা কি? লাশটা নদীর চড়ায় এসে উঠেছে স্যার। স্কাউন্ডেল, আমি না তোকে মাছ নদীতে ভাসিয়ে দিতে বলেছিলাম, আর তুই কি না? আমি তাই দিয়েছিলাম স্যার। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই স্যার। দোষ নেই? তাহলে লাশটা চড়াই এলো কি করে? আমিও তাই ভাবছি স্যার। জেলেরা ভোর রাত্রে মাছ ধরতে গিয়ে শ্যামলীর লাশটা আবিষ্কার করেছিল। আমি দেখে এলাম সেখানে অনেক লোক জটলা বেঁধেছে। তাহলে এখন উপায়? উপায় একটা খুঁজে বের করতেই হবে। উপায়, উপায়, উপায়। স্যার, স্যার, কি হলো? শ্যামলীর দাদা রমেশ এইদিকেই ছুটে আসছে, মনে হয় আপনার কাছে। আরে রমেশ, এসো এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। একটু আগে শুনলাম শ্যামলীর মৃতদেহটা নাকি নদীর চড়ায় পড়ে আছে। খুব আশ্চর্য হয়ে গেছো তাই না? আশ্চর্য হব না, শ্যামলীর মতো একটা মেয়ে কে তাকে এমন নৃশংস ভাবে খুন করলো? শ্যামলী আমাকে দাদা দাদা বলে অজ্ঞান, আর সেই শ্যামলী আমাকে আর কোনদিন দাদা বলে ডাকবে না, এ কথা আমার ভাবতেও যে খুব কষ্ট হচ্ছে। চলুন স্যার, আমরা শ্যামলীর লাশটা লাশ শেষ দেখা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাব যাব বই কি, নিশ্চয়ই যাব। আর শুরু গেলেই হবে না, শ্যামলীর খুনিকে যে কোনো ভাবে হোক আমাদের খুঁজে বের করতেই হবে। তাকে আমরা এই সপ্ত গ্রামের মাটিতে জীবন্ত সমাধি দেব, যা দেখে সকলে চমকে উঠবে। আর কোনো শয়তান যেন এমন অন্যায় কাজ করতে সাহস না পায়। দাঁড়াও বিভূষণাল, ছলনার আশ্রয় নিয়ে নিজেকে তুমি সাজো সাজাতে পারবে না। তোমার শয়তানের মুখোশ আজ খুলে গেছে। কি বলছো রমেশ? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমিই খুনি, আমার বোন শ্যামলীকে তুমিই খুন করেছো। শয়তান, শুধু তাই নয়, তোমার যৌবিক ক্ষুধা চরিতার্থ করতে তুমি তার উপর অত্যাচার করেছো। কি বলছো রমেশ? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না শয়তান? কাল রাত্রে আমি বাড়ি ছিলাম না, আর সেই সুযোগে তুমি তাকে ঘর থেকে জোর করে তুলে এনেছো। রাতের অন্ধকার হলেও নয়ন খুড়ো তোমাকে দেখতে এতটুকু ভুল করেনি। নয়ন খুড়ো? কোন নয়ন খুড়ো? এখনো
মিথ্যে দিয়ে সত্য ডাকবার চেষ্টা করছো জানোয়ার? ভেবেছ তোমার বুদ্ধির খেলায় হাজার অপরাধ করেও তুমি সমাজের মধ্যে মধ্যমণি হয়ে থাকবে, তাই না? তোমার শয়তানির মুখোশ আজ আমি মানুষের মাঝে প্রকাশ করে দেব। তুমি একটা নারী লোভী জানোয়ার, কিন্তু এতটা বাড়াবাড়ি করা তোমার ঠিক হচ্ছে না রমেশ। সত্যি তো, এই সারের মতো এমন মহৎ মানুষকে এভাবে অপমান করে কোনো মানে হচ্ছে না রমেশ। মহৎ বল শয়তান, কোন মহত্বের পরিচয় দিতে? একটা কুমারী মেয়ের আশা আকাঙ্ক্ষাকে তুমি ধূলিসাৎ করে দিয়েছো। কোন শুনতির বশীভূত হয়ে একটা অসহায় মেয়ের সাধ স্বপ্নকে তুমি গলা টিপে খুন করেছো। রমেশ হতভাগিনী এক রাস রূপ নিয়ে গরিবের সংসারে জন্মেছিল, এই অপরাধে কি তোমার তোমার জিজ্ঞাসার হারি কাটি বলি হতে হলো? রমেশ কেন কেন তুমি তাকে বাঁচতে দিলে না? কেন তুমি দুষ্ট কীট হয়ে তাকে ধ্বংসন করলে? কেন আমার আদরের ছোট বোনটিকে আমার মুখ থেকে কেড়ে নিলে? কেন 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 জানি না, জানি না, আমি কিছুই জানি না। উত্তর তোমাকে দিতেই হবে বিমল সান্যাল, উত্তর আজ আমি আদায় করব। আমার বোনকে তুমি খুন করেছ, তোমার বুকের রক্তে আমার মৃত বোনের আত্মার আমি দর্পণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আজ আমি মরিয়া কারো বাধা আমি মানব না। এই শয়তানকে আমি পৃথিবী থেকে ত্যাগ করে দেব, সুখ ভোগ করতে দেব না আমি ওকে, কিছুতেই না, কিছুতেই না। আরে কারো অগ্রসর হওয়ার চেষ্টা করো না রমেশ, তাহলে এই পিস্তলের গুলিতে তোমার বুকটাকে আমি ঝাঁঝরা করে দেব। শয়তান হাত তোল, তোল বলছি, হাত তোল। আমার গলার সোনার চেন তোমার হাতে, গুড, ভেরি গুড। বাদল, এই বেলটা দিয়ে ওর হাত দুটো পিট বড় করে বেঁধে ফেল। আর আমার ওই সোনার চেনটা ওর পকেটের মধ্যে ঢুকিয়ে রাখ। শয়তান বৃথায় স্ফলন করছ রমেশ, সিংহের খাঁচায় যখন একবার প্রবেশ করেছ তখন শাস্তি তোমাকে পেতেই হবে। যা বাদল, ওকে থানায় নিয়ে যা, আমি বড় বাবুকে ফোন করে দিচ্ছি, দরিবৃত্ত চুরি করতে এসে মাল সমেত ধরা পড়েছে। চলে ঠিক আছে স্যার, ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি। কতদিন কতদিন আমাকে জেলে আটকে রাখবি শয়তান? তোমার ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ওই অন্ধকার থেকে আলো একদিন আমি বেরিয়ে আসবই, আর সেদিন দেখব কেমন করে তুমি পারো সমাজের বুকে মাথা উঁচু করে
বাঁচতে পারবে না, বাঁচতে তুমি পারবে না, বাঁচতে আমার ফুৎকারে নিবে যাবে তোমার জীবন প্রদীপ, তোমার আশার স্মৃতি শুধু আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। চলে আমার বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে তাকেই তোমার মতো আমার ষড়যন্ত্রের জালে ধরা পড়তে হবে, শত চেষ্টা করলেও পারবে না আমার কেশাগ্রহ স্পর্শ করতে, কিন্তু নয়ন ঘোর নয়ন ঘোর টাকা দিয়ে আমি ওই নয়ন ঘোরের মুখ বন্ধ করে দেব। কজনের মুখ বন্ধ করবে তুমি দাদা? বিপন্ন তুই এ কি সত্যি দাদা? কি সত্যি ভাই? পাড়ায় তোমার নামে যে কানা ঘোষা চলছে। কানা ঘোষা আমার নামে? কি বলছিস ভাই? এ কথা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, লজ্জায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। আমার দাদা, আমার পূজনীয় দাদা বিপন্ন, আমি আত্মহত্যা করলে তবেই কি তুমি শান্তি পাবে দাদা? তোমাকে শান্তি দিতে আমি আত্মহত্যাই করব, তবু তুমি নরকের কাদা আর গায়ে মেখো না দাদা। তোমার কলঙ্ক যে আমি আর সহ্য করতে পারছি না, সইতে পারছি না দাদা, সইতে পারছি না আমার পিতৃপুরুষের অপমান। এসব তুই কি বলছিস ভাই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। এখনো তুমি নিজের দোষ ঢাকবার চেষ্টা করছো দাদা, কিন্তু যা সত্যি সে তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বেই। মিথ্যার ক্ষণস্থায়ী মেঘে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না দাদা, যাবেও না কোনোদিন। একদিন তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতেই হবে, আর সেদিন তোমার এই জঘন্য অপরাধের বিচার তুমি কি দিয়ে ঢাকবে দাদা বলতে পারো? কি দিয়ে ঢাকবে? তুই আমাকে বৃথায় দোষারোপ করছিস ভাই, তুই বিশ্বাস কর। বিশ্বাস? আমার বিশ্বাসের ঘরে যে রাশি রাশি অন্ধকার জমা হয়ে আছে, বাবার মৃত্যুর দিনটার কথা আমি এখনো ভুলতে পারছি না। তোমারই জন্য বাবাকে এক রাশ ব্যথা বুকে নিয়ে অকালে পৃথিবী থেকে বিদায় দিতে হয়েছে, অথচ তা এমনটি হবার কথা নয়। বিপন্ন বাবা কত আদর্শ নিয়ে আমাদের মানুষ করেছিলেন, কিন্তু তুমি বাবার সেই আদর্শকে দু পায়ে মারিয়ে দিয়ে দিনের পর দিন অন্ধকারে ডুবে যেতে লাগলে। বাবা অনেক চেষ্টা করেছিলে তোমাকে সৎ পথে ফিরিয়ে আনতে, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, বাবা শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থেকে কঠিন রোগে পড়লে, সেই রোগ আর ভালো হলো না। আমি দেখেছি একটা বুবা কান্না বাবার অন্তরটাকে কুরে কুরে খাচ্ছিল, বাবা অসহায় দৃষ্টিতে তোমার মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলতো, এ আমি চাইনি, এ আমি চাইনি। এ কথা আমি অস্বীকার করি না ভাই, বাবার মৃত্যুর জন্য সত্যিই আমি দায়ী,
বাবার মৃত্যুর পরে আমি তো আমল বদলে গেছি, তুই তো নিজের চোখেই দেখেছি বাবার মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কোনো দিন আমি অন্যায় কাজ করব না। তুই বল সেই বাবার ছেলে হয়ে আমি কি পারিতাম বাবার আত্মাকে কষ্ট দিতে? তাহলে যে আমার ওই নরকেও ঠাই হবে না রে, নরকেও ঠাই হবে না। তাহলে রমেশের বোন শ্যামলীকে আমার এই মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখতো ভাই, দেখতে পাচ্ছিস কি কি এই মুখে কোনো পাপের ছায়া? আমি কি সত্যি অপরাধী? না না না, বল বল, চুপ করে থাকিস না, বল বল ভাই। আমি তোমাকে বুঝতে পারছি না দাদা, চিনতে পারছি না তোমার স্বরূপ। তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, ওই লোকের কথা বিশ্বাস করে তুই তোর দাদাকে পর করে দিস নে। যেদিন তুই নিজে প্রমাণ পাবি তোর দাদা অপরাধী, সেদিন তুই ছোট ভাই হয়ে আমাকে যে শাস্তি দিবি আমি বড় ভাই হয়ে সেই শাস্তি মাথা পেতে নেব। তবু ওই পরশ্রী কাঠের মানুষের কথা বিশ্বাস করে তুই আমাকে পর করে দিস নে, তুই আমাকে পর করে দিস নে। আশ্চর্য, এতখানি পরিবর্তন হয়েছে দাদার। কিন্তু রাজে বলছে না না না, দাদার মুখের কথা বিশ্বাস করে আমি চুপ করে থাকবো না, আমাকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। দাদার প্রতিনিধি, দাদা যদি সত্যি অপরাধী হয় দাদাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। ওরে কাঙ্গাল কাঙ্গাল, শরম যাদাটা তো এই আছে তো, এই নেই ওই হাতটা গেল কোথায়? যাবার কোথায় কর্তা? তোমার সঙ্গে আছি। সঙ্গে আছিস মানে? তোমার সামনে আছি, তোমার পিছনে আছি, তোমার ডাইনে আছি, তোমার বামে আছি, তুমি যেদিকে তাকাবে সেদিকেই আমি। তুই বলছিস এই কথা? আমি তোমার মতো মিথ্যুক না। কি বললি? আমি মিথ্যাবাদী? হারা দিনি তার মানে? আমি তার মানে মিথ্যাবাদী? এত বড় কথা তুই আমার মুখের উপরে বলতে পারলি? থুরি 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 থুরি, আমার ভুল হয়েছে গো কর্তা, আমার একেবারে ভুল হয়ে গেছে। তুমি হচ্ছ ব্রহ্মপুত্র জ্যোতিষ্টি, একেবারে সত্যি দ্বারা ভালো মানুষ তুমি। তবে দেখবি আমি যখন ওই সশরীরে স্বর্গে যাব তাই দেখে তোর চক্ষু ছানা পড়ে যাবে। সে কি গো কর্তা, তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবে না? ওরে হতবাগা, ওই তোর মতো নয় পাকিস্তান স্বর্গে হবে না, তোর স্থান হবে ওই নরকে। সেই ভালো কর্তা, সেই ভালো, আমি নরকেই থাকবো, ওই স্বর্গ আমার দাঁতে শোবে না গো কর্তা। তাহলে শোইবে কি করে? তুমি ওই কুকুরের পেটে কি গিয়ে হজম হয়? তুমি আমাকে কুকুর বলবে না, একশো বার বলবো, হাজার বার বলবো,
ওরে আমার বড় কুটুম এলো রে, ওনাকে আদরায় আপ্যায়ন করে রাখতে হবে, আবার মশাই মশাই বলতে হবে। আমি তাহলে চললাম। কই যাচ্ছিস? তাতে তোমার দরকার কি? শোনা কথা শুন বাবা কাঙ্গাল। হ্যাঁ রে, তোকে আমি কত ভালোবাসি, আমাকে ছেড়ে তুই চলে যাবি? ভালোবাসো না স্যার, ভালোবাসলে তুমি আমাকে কুকুর বলতে পারতা? কে বলেছে তুই কুকুর? তোকে যে কুকুর বলে সেই হলো কুকুর। তাহলে তুমি যে কুকুর হলে কর্তা, তুমি কর্তা কুকুর হলে কি করে? আচ্ছা তুই সব কথারই এমন মানে করিস কেন রে বলতো? এই জন্যই তো, এই জন্যই তো আমি মাঝে মাঝে রেগে যাই। না 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 না, আমার আর কোনো রাগ নেই, আমার রাগ সব জলের মতো হয়েছে। শুন কাঙ্গাল, এবার আমাদের ওই ধর্মঘট করতেই হবে, নইলে আর তো বাঁচতে পারবো না। কাকে নিয়ে আন্দোলন করবে গো কর্তা? ওই শান্তিপুর, দাত্তি গ্রাম, পায়রাডাঙ্গা, সব জায়গায় তো খবর দিয়েছি, তোরা আমার প্রস্তাবে রাজি হয়েছে। কেউ রাজি হবে না। কেন? ঘটকালি পাট চুকিয়ে কেউ ওরা স্বাধীন ব্যবসা করছে, কেউ লটারির ব্যবসা, কেউ সবজির ব্যবসা, বিভিন্ন ব্যবসা করছে। ধাত্রী গ্রামের নিকিঞ্জ চকিত্তি তো সেদিন আমার মুখের উপরে বললে তোমার কর্তা বাবুকে লটারির টিকিট বিক্রি করতে বলো, দু পয়সা তাতে রোজগার হবে। কি তাতে আমার সাথে ভাত আইব? ওই লটারির টিকিট বিক্রি করবো আমি? ওই কখনো না, কখনো না। আমার ওই বাপ ঠাকুরদা ওই গটকালির কাজ করে গেছে, আমিও তাই করব। আসবে কি করে? আজকালের ছেলে মেয়েরা ওই মাঠে ময়দানে যে প্রেম করছে, ওই বিয়ে করছে যায় রেজিস্ট্রি অফিসে। কি করবে বলো? যে যুগের যে ধর্ম। থাম থাম, ওতে কি আর কেউ সুখী হচ্ছে? ওই বছর ঘুরতে না ঘুরতে ওই স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরেছে। ধরবে না? ওই বিয়েটা কি আর ওই চারটি খালি কথা নেই? ওই বামন নেই, নাপিত নেই, দুপা নেই, এমন কি ওই বিয়ে হয়ে গেলে আগের বিয়ের জন্য ওই ঘটকের বাড়িতে রাস্তাটা পড়ে যেত? তাহলে তাহলে তুমিও বুঝি প্রেম করে বিয়ে করছিলে? কি বললি হতো বাবা? ওই আমি প্রেম করে বিয়ে করেছি, নয়তো বাকি
আমি বুঝি গো কর্তা, আমি সবই বুঝি। কি হলো কর্তা বলো, জ্বালা রে এই বুকটাই বড় জ্বালা রে কাঙ্গাল, এই বুকটাই বড় জ্বালা। হাত বুলিয়ে দিব, ওই তাতে কি আর ওই শান্তি আসবে? ওই তোর গিন্নিমার ওই নরম হাতের ছোঁয়াটা যদি ওই একবার পেতাম, জানি না ঠাকুর কবে এই রহমের এই মুখ তুলে চাবে, তবে তোর গিন্নিমা আমার ওই শূন্য বুকে ফিরে আসবে, বুকটা বড় খাকা করছে রে কাঙ্গাল, বুকটা বড় খাকা করছে। গিন্নিমার সঙ্গে তোমার কি হয়েছিল কর্তা? ওই হবে আর কি, ওই মকুর মুখে বালাগড়া দিবার চাইছিল, ওই তোর গিন্নিমা বাইনা ধরল, ওই মকুর মুখে বালা আমাকে গড়িয়ে দিতেই হবে। তুই বল, ওই গটকালির ব্যবসা মন্দা চললে আমি টাকা পয়সা কোথায় পাবো? শুনলে না তোর গিন্নিমা আমার কোনো কথাই শুনলে না? ওই ক্ষমা সুন্দরী আমাকে ক্ষমা না করে ওই রাগ করে বাপের বাড়ি চইলে গেল। হ্যাঁ, ওই ক্ষমা সুন্দরীকে আমি কোমর মুখী বালা গড়িয়ে দিবই। কি করে দিবে? আরে সেই জন্যই তো ওই আন্দোলন করবো, ওই আমি মিছিল করে গ্রামে গ্রামে যাব, প্রয়োজন হলে ওই রেজিস্ট্রারি অফিসে যাব, ডেপিটিশন দিব। ডেপিটিশন খুব ভালো জিনিস কর্তা, খুব ভালো জিনিস। বেশ বাগা, ওই ডেপুটেশন স্বর্ণের জিনিস নয়, ডেপুটেশন হচ্ছে মানুষের আবেদন পত্র। হ্যাঁ চলো এখন বাড়ি যাই, এ ব্যাপারে অনেক প্রস্তুতি নিতে হবে। চলো তোমার প্রেম করে বিয়ে করতে নিয়ে যাবা।